ওয়েলকাম টু দুর্জয় ব্লগ। সাথে আছি আমি দুর্জয় স্বর্ণা। আজকে আপনাদের সাথে কিছুটা টাইম এক্সপেন্ড করব, পাশাপাশি শেয়ার করব আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স। আসুন আপনাদের সবাইকে আমি পরিচয় করে দিই আমার একটা স্বপ্নর সাথে। এই হচ্ছে আমার স্বপ্ন, যেটা স্বপ্ন আমি বহুদিন ধরে দেখেছিলাম, ইয়ামাহা রেজেডার স্ট্রিট র্যালি। এটা আমার খুব পছন্দের, এটা নেওয়াটা ছিল আমার ফার্স্ট স্বপ্ন, তো নিয়ে নিলাম। এক স্বপ্নের কথা বলি, যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা চালানো। আমি জীবনে কখনো সাইকেল চালাইনি, তো বাইক স্কুটার ইম্পসিবল, কিন্তু শিখতে হবে, তো কোনো অভিজ্ঞতা নেই আমার এই সম্পর্কে, এইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হচ্ছে আমার স্কুটারের চাবি, আসুন জেনে নেই কীভাবে স্কুটার চালাতে হয়। বিগিনার থেকে শুরু করব আমরা। শুরুতেই আমরা এই যে চাবিটা দিয়ে নিচ্ছি, এই যে অন করা মাত্র মিটারটা চালু হয়ে গেল, ডিজিটাল মিটার এটা। একটা স্কুটার চালাতে গেলে কী কী সম্পর্কে ধারণা রাখতে হয় সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। আর এই স্কুটারটায় কোনো রকম গিয়ার ক্লাস কিছুই নেই, এটা সম্পূর্ণ হাতের উপরে বেস করে চলে। এর বাঁ হাতে একটা ব্রেক আছে এবং ডান হাতে একটা ব্রেক আছে, কিন্তু আমি সবসময় বাঁ হাতের ব্রেকটা দিয়েই গাড়ি হচ্ছে থামানোতে কমফোর্ট ফিল করি, কারণ ডান হাতে হচ্ছে হাইড্রোলিক ব্রেক, এটা কখনো খুব বেশি সমস্যায় না পড়লে প্রেস না করাই ভালো। আসুন তাহলে আমরা স্কুটারটা অন করি। প্রথমে ব্রেক চেপে, প্রথমে বাঁ হাতে যে ব্রেকটা সেটা চেপে ধরে, তারপরে হচ্ছে সেলফে প্রেস করলেই স্কুটারটা চালু হয়ে গেল। চলে আসলাম আমার প্রথম দিনের প্রথম টিউটোরিয়ালে। এটাকে আমি দুটো ধাপে ভাগ করেছি, কারণ প্রথম গাড়ি স্টার্ট ছাড়া শুধু আমার ঠেলে গাড়িটাকে হচ্ছে ব্যালেন্স কন্ট্রোল করতে হবে, যার জন্য আমি স্টার্ট না দিয়ে শুধু এটাকে প্রেসার ক্রিয়েট করে আমি ঠেলবো, যাতে এর ব্যালেন্সটা কন্ট্রোলে থাকে। এটা হচ্ছে টিউটোরিয়ালের প্রথম ধাপ, আমি সারাদিনটাই করেছি। দেখেন দ্বিতীয় ধাপ চলে এসেছে। দ্বিতীয় ধাপে আমি আমার পিক আপ দিয়ে কিছুটা গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যাব এবং থামবো, কিছু দূর যাব এবং থামবো, পিক আপ অফ করব। এটাই আজকে সারাদিন চলছে, কন্ট্রোল ছাড়া হব বারবার, কিন্তু তাতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, কারণ এভাবেই ব্যালেন্স শিখতে হবে। তো আবার ট্রাই, বারবার ট্রাই করতে হবে। ব্যালেন্সটা যখন আয়ত্তে চলে আসবে তখন আমার হচ্ছে চালানোটা ইজি হয়ে যাবে। আবার ট্রাই, একটু একটু করে পিক আপ দিব এবং ছাড়বো, একটু একটু করে পিক আপ দিব এবং ছাড়বো। যখন অতিরিক্ত কন্ট্রোল ছাড়া মনে হবে তখন ব্রেক চেপে ধরবো, বা হাতের ব্রেক চেপে ধরবো। চেষ্টা করব সোজা যাবার, একটু করে পিক আপ দিব, আবার ছাড়বো, একটু করে পিক আপ দিব, ওই কন্ট্রোল ছাড়া হলে ব্রেক চেপে ধরবো। এইভাবে চর্চা করতে থাকবো সারা দিন, ঘাবড়ে যাওয়ার কিছুই নাই, একটু একটু করে শিখতে হবে। একটু পিক আপ দিব, আবার ছাড়বো, একটু পিক আপ দিতে হবে, আবার ছাড়তে হবে, কন্ট্রোল ছাড়া হয়ে গেলে ব্রেক চাপতে হবে। একটু পিক আপ দেয়া, একটু ছাড়া, এভাবে আমি গাড়িটাকে টার্ন করছি। যতক্ষণ না এর ওয়েট আমার হচ্ছে কন্ট্রোলিং ভালোভাবে হচ্ছে ততক্ষণ আমি এভাবে ট্রাই করে যাব। হতাশ হওয়ার কিছু নাই, একদিনের মধ্যে কন্ট্রোলিংটা আয়ত্তে চলে আসবে। একটু একটু চেষ্টা করব, আবার ছাড়বো, একটু পিক আপ দিব, আবার ছেড়ে দিব, প্রয়োজনে ব্রেক চাপব। আবার চেষ্টা চালিয়ে যাওয়া, চেষ্টা চালিয়ে যেতে হবে, পথে ত্রুটি তো আসবেই। প্রথম টিউটোরিয়ালে শুধুই কন্ট্রোলিং, শুধু পিক আপ আর ব্রেক, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি পিক আপ ছাড়বো, আবার হচ্ছে প্রয়োজন মতো ব্রেক চেপে ধরবো। দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনে আমি অনেকটা কন্ট্রোলিংয়ে এসেছি। আগের থেকে কিছুটা চেষ্টা করব পিক আপ বেশি দেওয়ার,
একটু দূরত্ব নিয়ে নিয়ে থামবো, কিছুটা দূরত্ব নিয়ে নিয়ে থামবো, দুই পা বাইরেই থাকবে, কিছুটা দূরত্ব নিয়ে নিয়ে থামবো, কিছুটা দূরত্ব নিব আবার থামবো, কিছুটা দূরত্ব নিব আবার থামবো। কিছুটা দূরত্ব নিয়ে থামবো। অনেক চেষ্টা হলো, অনেক চেষ্টা হলো, দেখতে পাচ্ছেন আমার কাছে আরেকটু ইজি হয়ে গেছে। পিক আপ ব্রেক দুইটা জিনিস যদি মাথায় রাখা যায় তাহলে সব কিছুই সম্ভব। আগের থেকে কিছুটা কন্ট্রোলিংয়ে আসছে বিষয়টা। যেহেতু আগে সাইকেল চালানোর অভিজ্ঞতা আমার নাই, যার জন্য কিছুটা দেরি হচ্ছে। কারণ যদি সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকে তো আর এক ঘন্টাও লাগবে না এটা শিখতে। দুই পা বাইরেই থাকবে, চেষ্টা করবো একটু দূরত্ব নিয়ে তারপরে ব্রেক করার, কিছুটা দূরত্ব নিয়ে তারপরে ব্রেক করার। কিছুটা দূরত্ব নিয়ে ব্রেক করব, পিক আপের দিকে খেয়াল রাখতে হবে। ব্রেক প্রেস করতে যে কখনো পিক আপ জোরে দেওয়া যাবে না, তাহলেই সমস্যার সম্মুখীন হতে হবে। সব কিছুই ব্রেক এবং পিক আপের উপর, সবটাই হাতে। আগের থেকে অনেকটা বেটার, তারপরও একটু ব্যালেন্সলেস হয়ে যায় আর কি। ব্যালেন্সের দিকে খেয়াল রাখতে হবে সবসময়। দুই পা বাইরে রেখে ব্যালেন্সটাকে কন্ট্রোল করতে শিখতে হবে, দুই পা বাইরে রেখে ব্যালেন্স কন্ট্রোল করতে হবে। পাশাপাশি থামার সময় অবশ্যই ব্রেক প্রেস করতে হবে, ব্রেক পিক আপ দুইটার দিকে মাথায় রাখতে হবে। এবার চেষ্টা করব এক পা উপরে দিয়ে আর এক পা বাইরে রেখে। প্রথম একটু সমস্যা হওয়া স্বাভাবিক, যতটা ভয় লাগে আসলে ভয়ের ততটা কিছুই নেই। এক পা দিয়ে আগের থেকে আর একটু বেশি ইজি মনে হয়। যাক, অনেকটা কন্ট্রোলে এসেছে। দ্বিতীয় দিনের টিউটোরিয়ালে এক পা উঠলাম, কিছুটা কন্ট্রোল ছাড়া হয়ে গেলেই পিক আপ এবং ব্রেকের দিকে খেয়াল রাখতে হবে। পিক আপ ছেড়ে দিব আর ব্রেক চেপে ধরব। এভাবে মনোযোগ দিয়ে একটু চেষ্টা করলেই সম্ভব। চেষ্টা করতে থাকব, দুই পা উঠানোর ট্রাই করে আবার চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। এভাবে আমি বারবার প্র্যাকটিস করেছি, তো আপনাদের যাদের শেখার ইচ্ছা আপনারাও বারবার প্র্যাকটিস করবেন, ভয় পাবার কিছু নেই। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি তাড়াতাড়ি আপনারা এটা শিখতে পারবেন। তো এভাবে আমি বারবার প্র্যাকটিস করেছি, বারবার কন্ট্রোল ছাড়া হয়েছি, আবার সেটাকে আয়ত্তে এনেছি। এভাবে বারবার প্র্যাকটিসের ফলে আমি মানে তৃতীয় দিন দুই পা উঠাতে সক্ষম হয়েছি। তো আজকে দ্বিতীয় টিউটোরিয়াল এর মাধ্যমে শেষ করছি। তৃতীয় দিনে আমি অনেকবার চেষ্টার পরে দেখেন দুই পা উঠাতে পেরেছি। অনেকবার আমি পড়ে গিয়েছি, ব্যথা পেয়েছি, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়া যাবে না, কারণ ভয় পেলে শেখা যাবে না। শিখতে চাইলে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার এটাকে আয়ত্তে আনার চেষ্টা করতে হবে। আজকে ইজিলি আমি এটাকে কন্ট্রোল করতে পারছি, চালাতে পারছি।
তো আজকের মতো আমার টিউটোরিয়ালটা কমপ্লিট করতে পেরেছি, যার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তো আপনারাও এইভাবে যদি পরিশ্রম করেন, বারবার শিখবেন, বারবার পড়বেন, তাতে আপনারা শাইন করতে পারবেন। আজকের মতো আবার আমাদের দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল অথবা নতুন কোন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত দুর্জয় ব্লগের সাথেই থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।